হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘর উঠোন বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে। অয়নার অঙ্কন ঘুমিয়েছিল, তবে ওরা উঠে পড়েছে, আর ওই ঘরের বিছানা কাঁথা আমি তুলে নিচ্ছি, আর তবলাটাকেও আমি সরিয়ে নিলাম। আগের দিন ও ঘরের বিছানা কাঁথা কেচেছিলাম, আর আজকে এই ঘরের, মানে একদিনে তো আমি দু ঘরের জিনিস কেচে পারি না, এর জন্য আজকে এই ঘরের বিছানার চাদর আর সমস্ত কিছু তুলে একটু পাল্টিয়ে নিচ্ছি আর কি। আর অয়ন গেছে ওই যে পাশে যে অর্ণবদের বাড়ি আছে ওদের বাড়িতে অঙ্কনকে নিয়ে ব্রাশ করতে গেছে, এখনকার কথা এখনও আসেনি, তো আসলে ওদেরকে একটু খাইয়ে দেবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এই ঘরের বিছানা কাঁথা আমি ততক্ষণে তুলে নিলাম, আর তবলাগুলো একবারে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তো এখানে তবলা থাকলে ওর একটু বাজাতে সুবিধে হয় আর কি, তাড়াতাড়ি চট জলদি বসে পড়তে পারে, এর জন্য এই খাটের এক কোনায় রেখে দিই, যেহেতু মা একা থাকে খাটে। আর এর উপর দিয়ে আমি মাদুরটা পেতে দিলাম, কেননা অয়ন পড়তে বসলে এই বিছানার চাদর গুছিয়ে একাকার করে দেয়, এর জন্য মাদুরটা আমি উপর দিয়ে মেলে রাখলাম। আর এই যে পড়ার টেবিলটা এত অগোছালো করে রাখে, যত আমি গুছিয়ে দিই তত, মানে কি বলবো, একটা কাজ তো দেখে করেই না, তারপরে এলো মেলো এদিক ওদিক করে রাখে। তো যাই হোক, টেবিলটা একটু গুছিয়ে রাখলাম, আর এই ঘরের বিছানাটাও তুলে তারপরে যত জামা কাপড় ছিল সব নিয়ে আমি কলপাড়ে চলে আসলাম। আর রান্নাঘর থেকেও কতগুলো মানে বাড়তি থালা বাসন আর ওই হাতা খুন্তিগুলো বের করলাম। তো বাড়িতে আজকে বিট্টুরা আসবে, তো এর জন্য একটু এই জিনিসগুলো লাগবে, এর জন্য ধুয়ে মুছে রাখলাম। তারপরে ওগুলো ধুয়ে রেখে আমি খেয়ে গেছিলাম বাজারে, তো এইগুলো কেচে দিয়ে গেছিলাম বাজার থেকে, এসে এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি আর কি, হালকা পাতলাগুলো তুলে নেব। তো এইগুলো একটু তুলে নিয়ে যাই, আর তারপরে বাজারে যাওয়ার আগে আমি কলপাড়ে না ব্লিচিং পাউডার মাখিয়ে রেখে গেছিলাম। বাজারে যাওয়ার আগেই মানে খেয়ে বাসন মেজে তারপরে ব্লিচিংটা মাখিয়ে রেখে গেছিলাম, খুব পিছল হয়ে গেছে কলপাড় আর এই বাথরুমটা দিয়ে ব্লিচিং মাখিয়ে তারপরে আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম, আর ভোলানাথের খাবারটাও দিয়ে আসলাম। আজকে বিট্টুরা আসবে, তো ওরা আসার আগে আমাকে একটু রান্নাবাড়া সেরে রাখতে হবে আর কি। তারপরে এই যে সমস্ত কাজ সেরে কলপাটটা ডোলে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো মাংস এনেছিলাম আর ওই ফুলি মাছ এনেছিলাম, তো ওটাকে আমি লবণ হলুদ তেল সব মাখিয়ে রাখলাম, আর একটু চাল কুমড়ো ছেঁচকি করে নিচ্ছি। আর ওই কড়াইটার মধ্যে না আমি ওই ফলি মাছটা পাতা দিয়ে করব, তো এটা একটু বড় কড়াই নিয়ে নিলাম, একবারে দিয়ে দেবো এর জন্য। তো মাছটা করে নিচ্ছে, আর ওদিকে চাল কুমড়োটাও ভেজে নিলাম। চাল কুমড়োটা ভাজা হলে তারপর এই সাইডটা আমি মাংস দিয়ে দেবো। তো মাংসের মশলাটা একটুকুনি করে নিলাম, কষিয়ে নিচ্ছে, আর চিকেনটা একটু ঝোল, মানে খুব বেশি ঝোল না, একটু কষাও হবে না, একটু ঝোলঝোল করে নেবো। আর আজকে আমার রান্নাঘরে আসতে একটু বেশি দেরি হয়ে গেছে জানো তো, ওই ওই কাজগুলো সেরে আসতে আসতে দেরি হয়ে গেছে, এর জন্য আর বেশি কিছু করব না আজকে, এগুলোই করব আর কি। তো ওই মাছটা আমার টানা টানা করে রান্না হয়ে গেছে এই যে, আর ওইদিকে ওই মাংসটাও হয়েই গেছে, আর একটু ঝোলটা টানলে আমি নামিয়ে নেব। আলুগুলো গলে গেছে, এবার নামিয়ে নেব, আর একটু সামান্য একটু টানলে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম, এই যে বিট্টুরা চলে এসেছে, তো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বিকেলবেলা একটু বসেছিলাম আর কি খাওয়া দাওয়ার পরে, তারপরে সন্ধ্যার পরে চাটা খাওয়া হয়ে গেল আমাদের, চপমুড়ি খাওয়া হয়ে গেল। তারপরে ওরা এই পাশে একটুকুনি রাস্তায় এখানে একটু বেরোলো, তো আমি ভাবলাম একটু ঘরটা একটু গুছিয়ে নিই, তো সব বিকেলবেলা একটুকুনি ঘরটা একটু গুছিয়ে নিলাম। আর বাবু দেখো ওই ফুটিটা খাবার জন্য কান্না করছিল, তারপরে একটু রুটি করব রাত্রের খাবার, তার ভাত বসালাম, ডিম সিদ্ধ দিলাম, তারপরে একটু এই যে সবজিগুলো বানিয়ে নেব, একটু সবজি করতে হবে, তো এতেই আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে আর কি। আর এইদিকে দেখো রাত্রেবেলা ডাইনিংয়ে এই যে সোফাটা ছিল কামবেড, এটাকে টান করে মানে মেলে নিয়েছে, ওখানে ভোলানাথ শুয়ে পড়েছে, যেহেতু ভোলানাথ আজকে কাজে যায়নি। আর এদিকে আমাকেও আজকে ঘরে মশারি টানাতে হলো, কিছু করার নেই। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল, গুড নাইট।